গল্পের বাক্সভায় রোমানানুপুর এই চ্যানেলে আমি রোমানানুপুর আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস ধূসর সময় আজ শোনাব উপন্যাসটির প্রথম খণ্ড এ বাড়িতে রাতের খাওয়ার টেবিলের জমায়েতের সবচেয়ে উপভোগ্য ব্যাপার বিশ্বদেব এবং তার স্ত্রী তাদের দুই ছেলে নভজিৎ এবং চন্দ্রজিৎ এক বৌমা শর্মিলা এক মেয়ে স্বস্তি সবাই জড়ো হয় এ সময়ে টেবিলটা এত বড় নয় বলে সবাই একসঙ্গে খেতে বসে না দুই ছেলেকে নিয়ে বিশ্বদেব বসে আর কখনো কখনো ছেলেদের চাপাচাপিতে তাদের মাও শর্মিলা আর স্বস্তি প্রায় দেরিতে একসঙ্গে খায় দুজনে খুব ভাব আপাতত তারা পরিবেশন তদারকি করছে প্রকাশ তেওয়ারই এবারই রান্নার লোক ফর্সা মধ্যবয়সী সুদর্শন পুরুষ সে বিশ্বদেবের অফিসে হেড চাকরি করে এ রান্নার বিনিময়ে সে মাসে হাজার টাকা খোরাক এবং গ্যারেজের উপরে মেজেনাইন ফ্লোরে থাকার জায়গা পেয়েছে বিশ্বদেবের বড় মেয়ে শ্রাবন্তীর বিয়ে হয়ে গেছে সে দিল্লিতে থাকে নভজিৎ অত্যন্ত কৃতবিদ্য ডাক্তার সে এফআরসিএস এবং এই শহরে তার জন্যই বিশ্বদেব একটি বড় এবং অত্যাধুনিক নার্সিংহোম খুলেছে এত ভালো নার্সিংহোম আশেপাশে কোনো শহরেই নেই চন্দ্রজিত ও ডাক্তার সবে পাশ করে এখন কলকাতা মেডিকেল কলেজে ইন্টার্ন টার্ম শেষ হলে বিদেশে যাওয়ার প্ল্যান আছে সে কয়েকদিনের ছুটিতে এসেছে বিশ্বদেবের অবস্থা ভালো মূলত কন্ট্রাক্টরেরই কারবার ছিল সিভিল কন্ট্রাকশন থেকে সে কাঠের ব্যবসা শুরু করে তারপরে একটি টিকপ্লাই তৈরির কারখানাও সে মফসল শহরের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান রোজই রাতের এই খাওয়ার টেবিলে একটি গরম আড্ডা হয় বিশ্বদেব খেতে খেতে হঠাৎ বলল টুলু আজ তোকে একটু অফ মুড বলে মনে হচ্ছে কেন রে টুলু নভজিতে ডাক নাম সে একটু হেসে বলল প্রফেশনাল হাজার তার মানে কোথাও সিরিয়াস রোগী নাকি একরকম তাই তবে রোগ নয় একটা মেয়ে বিষ খেয়েছে পাম করে বের করা হয়েছে বটে কিন্তু খানিকটা রক্তে মিশে গেছে কোমাটিক কন্ডিশন বয়স কত উনিশ কুড়ি লাভ অ্যাফেয়ার নাকি ডাউরি ফল আউট মেয়েটা কুমারী প্রেম পরীক্ষায় ফেল বা ডিপ্রেশন না তাও নয় মেয়েটাকে তুমি হয়তো চিনবে কে বলতো হেডমিস্ট্রেস মৃন্ময়ী ভট্টাচার্যের মেয়ে রাখি বিশ্বদেব থমকে কিছুক্ষণ হাঁ করে চেয়ে থেকে বলল রাখি হ্যাঁ স্পিরিডেট মেয়ে ভালো গান গায় চমৎকার ডিবেটার তার উপর ভালো ছাত্রী দেখতেও খারাপ নয় আজ সন্ধ্যেবেলা নার্সিংহোমে ভর্তি করা হয়েছে জ্ঞান নেই বিশ্বদেব স্থির দৃষ্টিতে ছেলের দিকে চেয়েছিল খুব আস্তে করে জিজ্ঞেস করল অবস্থা কেমন বাজবে বোঝা যাচ্ছে না রাতের দিকে ডায়ালিসিস করা হতে পারে সেক্ষেত্রে আমাকে রাতে যেতে হতে পারে ডায়ালিসিস করা হলো না কেন ডাক্তার বৈদ্য আর সেন শর্মা দেখছেন অ্যান্টিডোট পুশ করা হয়েছে রিয়্যাক্ট করলে খুব একটা ভয় নেই টক্সিনটাও ডিটেক্টেড হয়েছে কিন্তু সেটা বড় কথা নয় মৃন্ময়ী দিদিমণি বলেছেন অ্যাটেম্পটেড মার্ডার বিশ্বদেব অবাক হয়ে প্রতিধ্বনি করল মার্ডার বিশ্বদেবীর স্ত্রী রুচিরা মন দিয়ে শুনছিল এবার বলল রাখিকে খুন করতে চাইবে কে একটু ঠোঁটকাটা আর দেমাগি আছে বটে কিন্তু এমনিতে তো ভীষণ ভালো মেয়ে স্বস্তি চুপ করেছিল হঠাৎ বলল আমি কিন্তু জানতাম রুচিরা বলল কি জানতিস রাখির এরকম একটা কিছু হবে কি করে জানলি চকোলেট ক্লাবের হাবুকে তো ওই ধরিয়ে দিয়েছিল ওর ভীষণ সাহস গতবার পুজোর ফাংশনে অষ্টবসু নামে যে বাংলা ব্যান্ডটা গাইতে এসেছিল তাদের তিনজন মাতাল অবস্থায় স্টেজে উঠেছিল বলে ওই তো প্রথম দাঁড়িয়ে চাঁচামেচি শুরু করে তারপর কী গণ্ডগোল পুজো কমিটি পার্লের আঁখিকে খুন করে ফেলতো শর্মিলা বলল কাল যাব তো মেয়েটাকে দেখতে নার্সিংহোমে শুনেই মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং মেয়ে চন্দ্রজিৎ ওরফে বাবলু একটু কম কথার মানুষ এতক্ষণ এই প্রসঙ্গে একটাও কথা বলিনি শর্মিলা তার দিকে চেয়ে হঠাৎ বলল আচ্ছা বাবলু এত চুপচাপ কেন আজকে আয় বাবলু কি হয়েছে তোমার বাবলু মুখ তুলে একটু হাসলো। বলল কিছু না শরীর ঠিক আছে তো আরে হ্যাঁ সব ঠিক আছে বাবলু উঠে বেসিনে না হাত ধুতে গেল রুজিরা হঠাৎ চাপা গলায় বলল ওই তো মাথাটি খেয়েছে বিশ্বদেব একটু অবাক হয়ে স্ত্রীর দিকে চেয়ে বলল কে কার মাথা খেয়েছে সে আর তোমার শুনে কাজ নেই নবজিৎ তার বাবার দিকে চেয়ে বলল এ ব্যাপারে পুলিশ কিন্তু খুব ক্যালাস তেমন একটা ইন্টারেস্ট দেখাচ্ছে না বাবুকে তোমার কেমন পুলিশ অফিসার বলে মনে হয় কেন শিবদাস তো বেশ অ্যাফিসিয়েন্ট রাখির ব্যাপারে কিন্তু তেমন কোথাও খোঁজখবর করলো না আমাকে শুধু জিজ্ঞেস করলো পয়জনিংয়ের কেস নার্সিংহোমে ভর্তি করলেন কেন হাসপাতালে পাঠানোই তো উচিত ছিল আর জিজ্ঞেস করলো সুইসাইড নোট পাওয়া গেছে কিনা না সুইসাইড নোট পাওয়া গেছে তা জানি না রাখিকে তো পাওয়া গেছে ওদের বাড়ি চিলে কোঠায় সুইসাইড নোট থাকলে সেখানেই থাকবে ওকে যখন নার্সিং নার্সিংহোমে আনা হয় তখন পরনে একটা হাউস কোর্ট ছিল তার পকেটে কিছু পাওয়া যায়নি বাড়িতে তখন কেউ ছিল না না মৃন্ময় ভট্টাচার্য তো ডিভোর্সই মার মেয়ে থাকে কাজের ঠিকেছি বিকেলে টাজ করে চলে যাওয়ার পর রাখে একাই ছিল ওর মা সন্ধ্যে সময় ফিরে কলিং বেল বাজিয়ে সাড়া পাননি অথচ মাত্র মিনিট পনেরো কি কুড়ি আগেই নাকি মেয়ের সঙ্গে ফোনে ওর কথা হয়েছে উনি জোর দিয়ে বলছেন কথা বলার সময় উনি টের পেয়েছেন যে রাখির সঙ্গে কেউ একজন আছে কে ছিল সেটা বলতে পারছেন না ওর দৃঢ় বিশ্বাস এটা খুনের চেষ্টা তোরা ডাক্তাররা কি বলিস সম্ভাবনা উড়ে দেওয়া যায় না রাখির মাথার পেছন দিকে একটা জায়গা ফুলে কালশিটে পড়েছে ইঞ্জুরি মারাত্মক নয় তবে এমন হওয়া বিচিত্র নয় যে কেউ মাথার পেছন দিকে শক্ত কিছু দিয়ে মেরেছিল আবার বিষ খাওয়ার পর অজ্ঞান হয়ে পড়ে গিয়ে থাকলেও ওরকম ইঞ্জুরি হতে পারে অজ্ঞান হয়ে গেলে বিষ খাওয়ানো হলো কেমন করে মুখে ঢেলে দিলেও হতে পারে শিবদাসবাবু অবশ্য এসব জানতে চাইছেন না তিনি সুইসাইড বলে হাত ধুয়ে ফেলতে চান মেয়েটা বেঁচে উঠলে অবশ্য অন্য কথা শিবদাসকে মাথার চোটের কথা জানিয়েছিস হ্যাঁ উনি পড়ে যাওয়ার থিওরিতে বিশ্বাসী তুমি কি জানো মৃণময়ীর হাজব্যান্ড রমেন ভট্টাচার্য কোথায় আছে না কলকাতায় তো ছিল বাবলু তার ঘরে আলো নিবি চুপ করে বসে বসেছিল জানলাটা উত্তরে খোলা জানলা দিয়ে প্রচণ্ড ঠান্ডা বাতাস ঢুকছে হুড় হুড় করে দরজায় টোকা দিয়ে বৌদি চাপা সরে ডাকল আই বাবলু বাবলু জানে বৌদি সহজে ছাড়বার পাত্রী নয় বৌদি মেয়েটা বড্ড ভালো বোকা নয় অতি চালাক নয় স্বার্থপর নয় মিশুকে এবং স্বভাবটি ভালো এজন্যেই বৌদির সঙ্গে তার একটা ভারী মিষ্টি বন্ধুত্ব হয়েছে সে উঠে নিঃশব্দে দরজাটা খুলে দিল জ্বালাতে এসেছ তো মোটেই নয় খবরটা নিশ্চয় তুমি জানতে হ্যাঁ কখন জানলে সন্ধ্যাবেলাতেই ওদের বাড়ির দিকে যাচ্ছিলাম কি সাহস মৃন্ময়ী দিদিমণি তোমাকে আগের বার অত অপমান করার পরও বাড়ি না গিয়ে বাইরে তো দেখা করতে পারতে চেষ্টা করেছিলাম রাখি কাল থেকে ফোনে কাটা কাটা কথা বলছে দেখা করতে চাইছে না ওমা কেন হঠাৎ ওর কী হলো সেটা জানবার জন্য তো আজ মরিয়া হয়ে যাচ্ছিলাম তখন ছটা বেজে গেছে দিদিমণি সাধারণত আরও একটু দেরিতে ফেরেন আজকে দেখলাম বাড়িতে চাচে মেচি লোক জড়ো হয়েছে নার্সিং নার্সিংহোমে গিয়েছিলে হ্যাঁ গা ঢাকা দিয়ে হঠাৎ সুইসাইড করতে গেল কেন করেনি করার চেষ্টা করেছিল নার্সিংহোমের পিউ মজুমদারকে জিজ্ঞেস করেছিলাম বলল বেঁচে যাওয়ার চান্স আছে তোমার সঙ্গে কিছু হয়নি তো না বৌদি তোমাদের মধ্যে কমিউনিকেশন আছে তো ছিল দিন সাতেক আগে অবধি ফোনে রেগুলার কথা হতো দিনে অন্তত চার পাঁচটা এস এম পেতাম কিন্তু সাত দিন আগে হঠাৎ একদিন কমিউনিকেশনটা কেটে গেল কে কাটল রাখি হ্যাঁ ফোন করলে খুব আলতো দু একটা কথা বলে লাইন কেটে দিত নিজে ফোন করতো না এস এম বন্ধ খুবই স্ট্রেন্স তো একটা কারণ তো থাকবে সেটাই বুঝতে পারছি না আমার হঠাৎ এখানে আসার কারণও সেটাই আমি জানতে চেয়েছিলাম হঠাৎ কি এমন হলো কিন্তু ও তো দুদিন ধরে দেখাই করতে চাইছে না তার উপর আজ এই কাণ্ড ওর বন্ধুদের কাছে খোঁজ নিয়েছিলে তেমন কিছু প্রবলেম হয়ে থাকলে তো বন্ধুদের কাছে বলবে ওর সবচেয়ে কাছের বন্ধু নন্দিনী কাল থেকে জিজ্ঞেস করেছিলাম সে বলল রাখি কোনো কারণে আমাকে কাটিয়ে দিতে চাইছে কিন্তু কারণটা বলেনি চাপা স্বভাবের মেয়ে জানোই তো দাঁড়াও আমি বরং কাল থেকে একটু গোয়েন্দাগিরি শুরু করি না বৌদি ব্যাপারটা চাউর হোক আমি চাই না রাখি নিজেই হয়তো কোনো দিন বলবে তুমি খবর করতে গেলে মা যদি জানতে পারে তবে খুশি হবে না জানি মা রাখিকে হয়তো ততটা অপছন্দ করেন না কিন্তু রাখির মাকে করেন তার ধারণা রাখির বাবার সঙ্গে ওর ডিভোর্সটা ওর দোষে হয়েছে কোনো অজ্ঞাত কারণে মৃন্ময়ী দিদিমণি ও মাকে পছন্দ করেন না সেটাও জানি এখন তবে কি করবে কি করবো বলো তো আমার তো কিছুই মাথায় আসছে না তুমি নিজে তো একজন মেয়ে বলো তো একটা মেয়ে তার ভালোবাসার ছেলেটিকে হঠাৎ অপছন্দ করতে শুরু করবে কেন যতদূর জানি আমি তো কোনো দোষও করিনি মেয়েদের ভালোবাসা বেশ স্ট্রং হয় মশাই ছেলেদের মতো তারা অত ছুঁকছুঁক করে বেড়ায় না আর রাখি বেশ সিরিয়াস টাইপের মেয়ে এমন কি হতে পারে যে ও হঠাৎ অন্য কারো প্রেমে পড়েছে দূর ওসব নয় বললাম তো মেয়েরা অত সহজে পুরুষ বদল করতে পারে না খুব স্ট্রং কারণ থাকলে অন্য কথা রাখির ব্যাপারে আমার তো সেরকমই কনফিডেন্স ছিল বিশ্বাসটা ভেঙে ফেলো না আমাকে একটু ভাবতে দাও ভাবো কিন্তু গোয়েন্দাগিরি করতে যেও না আচ্ছা ধরো রাখি যদি তোমার উপর ইন্টারেস্ট হারিয়েই ফেলে থাকে তাহলে তুমি কি করবে তা জানি না শুধু জানি আমি ওকে ভালোবাসি মনে মনে একটা রচনা তো হয়ে আছে কিন্তু যদি বুঝি যে ও আমাকে সত্যিই যায় না তাহলে পাগল হব না সুইসাইডও করব না কষ্ট তো হবেই খুব কষ্ট হবে তা তো হওয়ারই কথা দাদা কি বলল শুনেছ তো মৃন্ময়ী সন্দেহ করছেন অ্যাটেম্পটেড মার্ডার শুনলাম ভয় হচ্ছে উনি আবার তোমাকে ফাঁসাতে চাইছেন না তো সেজন্য রাখির বেঁচে ওঠা দরকার কিন্তু আমাকে এবার সন্দেহ করবেন কেন উনি আমি তো রাখিকে ভালোই বাসি খুনের প্রশ্ন উঠবে কেন মৃন্ময়ী ফ্রাস্টেটেড মহিলা ওদের মন সোজা পথে হাঁটে না রমেন ভট্টাচার্যকে তো তুমি নি বৌদি না ওদের ডিভোর্স হয় বোধ হয় বারো চোদ্দ বছর আগে তবে শুনেছি রমেন ভট্টাচার্য ভালো লোক ছিলেন হ্যাঁ নিরহ শান্ত মানুষ পিডব্লিউডিতে কাজ করতেন খুব উঁচু দরে চাকরি নয় লো প্রোফাইল ছিলেন মৃন্ময়ী বরাবর ওকে ডমিনেট করতেন শোনা যায় স্বামীকে মারধর করেছেন রাখি তখন খুব ছোট। কিন্তু ওরও সেসব অশান্তের কথা মনে আছে ডিভোর্সের মামলা হওয়ার পর ভদ্রলোক একতরফা দাবি দেওয়া ছেড়ে দিয়ে চাকরিতে রিজাইন দিয়ে চলে গিয়েছিলেন মৃন্ময়ী কি খুব খারাপ স্বভাবের মহিলা বাবলু শুনতে পাই উনি প্রচুর সোশ্যাল ওয়ার্ক করেন দান ধ্যানও আছে ভালো গাইতে পারেন সেটা তো মুশকিল হয়েছে বৌদি ওকে খলচরিত্র বলা যাবে না এ শহরে ওর মান কিছু কম নয় সকলেই মৃন্ময়ীকে শ্রদ্ধা চোখে দেখেন স্কুলটাকে প্রায় একার হাতে এতটা বড় করে তুলেছেন সে তো জানি কিন্তু মৃন্ময়ী দিদিমণি তোমাকে কেন অপছন্দ করেন সেটাই বুঝতে পারছি না তুমি অত্যন্ত ব্রাইট ছেলে বলতে নেই দারুণ হ্যান্ডসাম স্মার্ট ডাক্তার পাত্রীর বাজার এরকম ছেলে তো পাওয়া যায় না তাহলে মৃন্ময়ীর তোমাকে অপছন্দ কেন চন্দ্রজিৎ ওরফে বাবলু ম্লান হেসে বলল উনি হয়তো মেয়ের জন্য আরও প্রসপেক্টিভ পাত্র আশা করে বসে আছেন বাজি বকা রাখি বা এমন কি মেয়ে মোটামুটি সুন্দরী বলা যায় কোনও আছে তাহলে হুরপুরি তো নয় সাধারণ ঘরের আট পড়ে মেয়ে ঠিক তাই তোমার দাদাকে বলবো না বৌদি সেটা ভালো হবে না দাদা আমাদের মিলেমেশার খবর হয়তো জানে না তুমি যদি না বলে থাকো না না আমি বলিনি তোমার দাদার সঙ্গে কথা বলার মতো বাড়তি সময় পায় নাকি সপ্তাহে একবার দুবার কলকাতায় অপারেশন করতে যায় তার উপর প্রায় সময় কনফারেন্সে হিল্লি দিল্লি যাচ্ছে বাকি সময়টা নার্সিংহোমে থাকতে হচ্ছে দোষ দিচ্ছি না ভালো সার্জনের ব্যস্ততা তো থাকবেই ওই ফোন বাঁচলো বোধহয় নার্সিংহোম থেকে জরুরি কল যাই শর্মিলা ব্যস্ত হয়ে চলে যাওয়ার পর বাবলু উঠে বাতি নিভিয়ে দিল দরজা বন্ধ করে শুয়ে পড়ল বিছানায় তারপর কি ভেবে উঠে সিডিতে একটা সেতার চালিয়ে দিয়ে ফের শুয়ে পড়ল একসময় সে সেতারের ভক্ত ছিল খুব জিমুদবাহন নামে একজন সেতারি ছিলেন এই শহরে নামজাদা লোক নন তবে প্রাথমিক পাঠ দেওয়ার পক্ষে চমৎকার তার কাছে শিখত জিমুদবাহন তার ভেতরে বড় সেতারি হওয়ার সম্ভাবনা দেখেছিলেন বলে মন দিয়ে তালিম দিতেন কিন্তু বাবলু সময় দিতে পারল কই ডাক্তারি পড়তে গিয়ে পড়ার চাপে তার বন্ধই হয়ে গেল একরকম আজকাল হাসপাতালে লাগোয়া কোয়ার্টারে মাঝে মাঝে বাজায় বটে কিন্তু সে আবেগ আর নেই বাইরে গাড়ির শব্দ হলো কি হ্যাঁ দাদা তাহলে নার্সিংহোমেই গেল কেন রাখির কি অবস্থা খারাপ তার মোবাইল ফোন তুলে সে নার্সিংহোমে ডায়াল করল পিউ মজুমদারকে একটু দেবেন একটু বাদে পিউ ফোন ধরল বলো আমি বাবলু দাদাকে কল করা হলো কেন ভয় নেই এটা অন্য কেস রাখেশ ট্যাবল আছে ঘুমাও ধীরে ধীরে ঘুম কমে যাচ্ছে বিশ্বদেবের আটান্ন বছর বয়সে তার স্বাস্থ্য রীতিমতো পেটানো মেদের বাহুল্য নেই তেমন কোনো রোগ নেই অসুখ বিসুখও নেই তবে হ্যাঁ চিন্তার টেনশন যথেষ্ট আছে সেটা নিয়ন্ত্রণ করার জন্য বিশ্বদেব রীতিমতো যোগব্যায়াম করেন সকালে নিয়ম করে হাঁটে নিয়মিত সাইক্রোয়েটিস্টের কাছে সিটিং দেয় এবং দীক্ষা নেওয়ার কথাও সিরিয়াসলি ভাবছে তার বউ রুচিরা একটু উন্নাসিক মহিলা আর্ট কালচার মার্ক সংগীত ইত্যাদি তার প্রিয় বিষয় এই শহরে তার একটা কালচারাল সেন্টার আছে সেখানে আর্ট এক্সিবিশন পেন্টিংয়ের এক্সিবিশন ফ্লাওয়ার শো বিভিন্ন বিষয়ে সেমিনার ইত্যাদি হয়ে থাকে মফসল শহরে অবশ্য এগুলো তেমন ঠেউ তোলে না তবে রুচিরা হাবেভাবে বুঝিয়ে দেয় ব্যবসায়ী এবং ধনী স্বামীটির চেয়ে সেরিব্রার ব্যাপারে বা রুচিতে সে অনেক ওপরে বিশ্বদেব স্ত্রীর এই অহংকারটুকু মেনে নেয় সস্নেহ প্রশ্রয় দিয়ে থাকে সত্যি কথাটা হলো রুচিরাকে আর তার প্রয়োজনই হয় না রুচিরা তার মতো আছে থাকুক বিশ্বদেব ভালোই জানে তার বিপুল বৈভব রুচিরাকে যে শক্ত জমিটি দিয়েছে তার উপর দাঁড়িয়ে তো ওর যত কালচার গোড়ামি কাল রাতে ঘুম না হওয়ার কারণ হলো রাখি রাখি কেন মরতে চায় বা কে ওকে মারতে চায় এটা নিয়ে অনেক রাত অবধি ভেবেছে সে তবে কোনো সিদ্ধান্ত আসতে পারেনি তাছাড়া কাল রাতে সে আবছাভাবে বুঝতে পেরেছে তার ছোট ছেলে বাবলুর সঙ্গে রাখির একটা ভাব ভালোবাসার সম্পর্ক রচিত হয়েছে সেটা যে কিছুতেই হতে দেওয়া যায় না এটাও তার দুশ্চিন্তার বিষয় কাজেই আজ সকালে বেশ ক্লান্ত বোধ করছে বিশ্বদ্বীপ আজ সকালের অবসাদ তাকে মর্নিং ওয়াক পর্যন্ত যেতে উৎসাহিত করেনি সকালে সামনে চওড়া বারান্দায় শীতের রোদে বেতের সোফায় বসেছিল সে সামনে চমৎকার বাগান গাড়ি বারান্দাটি অর্ধচন্দ্রাকার মোরামের রাস্তা চলে গেছে সামনের ফটক অবধি ফটক দিয়ে একটা লম্বা চেহারা ছেলে ঢুকল পরনে জিন্সের প্যান্ট গায়ে শার্টের উপর জিন্সের একটা জ্যাকেট গালে ঘন দাড়ি আর গোফ আছে এ লোকের অবাড়িত তার কারণ বিশ্বদেবের কাছে সারাদিন নানা কাজে নানা লোক আসে ফটকে দারোয়ান মোতায়েন আছে বটে কিন্তু কাউকে আটকানোর হুকুম নেই শুধু ভিকিরিদের ঠুকতে দেওয়া হয় না ফটক থেকে তাদের পয়সা দিয়ে বিদে করে দেওয়া হয় ছেলেটা ডান কাঁধে একটা ঝোলা শান্তিনিকেতনী ব্যাগ যার স্ট্র্যাপ ডান হাতের মুঠোয় চেপে রেখেছে সে বেশ বড় বড় সতেজ পদক্ষেপে ছেলেটা হেঁটে এসে বারান্দায় উঠল আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি বিশ্বদেব সামনের বেতের চেয়ারটা ইঙ্গিতে দেখিয়ে বলল বসুন ছেলেটার বয়স সাতাশ আটাশ মুখটা দেখে মনে হয় খুব রোদে জলে ঘোরে শরীরটা ছিপছিপে শক্ত পোক্ত মাথায় অবিনস্ত লম্বা চুল একনজরে দেখে ছেলেটার প্রতি বিরাট অনুভব করল না বিশ্বদেব বলল বলুন আপনি আমাকে কতক্ষণ সময় দিতে পারবেন কেন আপনার কি লম্বা কোনো কথা আছে হ্যাঁ আসলে কথাটা শুধু আমার নয় পৃথিবীর সব মানুষের বলেন কি পৃথিবীর সব মানুষের কথা আপনি একা বলবেন ছেলেটা হাসলো তার দাঁতগুলোর সেটিং ভারী চমৎকার হাসিটি অতি সরল বলল ভূমিকাটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে মাফ করবেন আসলে আমার বিষয় হচ্ছে জল জল মাই গুডনেস জল সম্পর্কে আমার কাছে কেন যদি আপনার টেষ্টা পেয়ে থাকে তাহলে অন্য কথা আমাকে একটু বুঝিয়ে বলতে দিন আপনি নিশ্চিত জানেন যে ধীরে ধীরে পৃথিবীর আবহাওয়া গরম হচ্ছে গ্রিন এফেক্টের ফলে গ্লোব ওয়ার্মিং সম্পর্কে আজকাল পৃথিবী জুড়েই কথা হচ্ছে দক্ষিণ মেরুর ওপরে ওজন স্তরের ফুটো থেকে আমাদের পৃথিবীর ভবিষ্যৎ কিছুটা অনিশ্চিত হ্যাঁ জানি সেজন্য আমরা সবাই চিন্তিত তো সবাই চিন্তিত আর সেজন্য আমি ঘুরে ঘুরে আমাদের জলের প্রাকৃতিক উৎসগুলো দেখছি উত্তর বা দক্ষিণ মেরুর বরফ গলতে শুরু করলে সমুদ্রে জলস্তর উপরে উঠবে পৃথিবীর অনেক স্থলভূমি ডুবে যাবে অনেক দেশ হয়ে যাবে নিশ্চিহ্ন তেমনি বিপদ আমাদেরও হিমালয় এবং অন্যান্য পর্বতমালার হিমবাহগুলি আমাদের বেশিরভাগ নদীর উৎস হিমবাহগুলি গলে গেলে আমাদের নদীগুলিতে ভয়ঙ্কর প্লাবন দেখা দেবে একটা নদীর বদলে হাজারটা জলধারা সমভূমিকে প্লাবিত করে সমুদ্রে গিয়ে মিশবে বিস্তর মানুষ মারা পড়বে শহরগুলি ভেসে যাবে কিন্তু তারপর আরও একটা ভয়ঙ্কর বিপদ হবে সেটা কি হিমবাহ গোলে প্রাথমিক প্লাবনের পর নদীগুলোর উৎস বলে আর কিছু থাকবে না নদীর খাদ যাবে শুকিয়ে দেখা দেবে সাংঘাতিক জল সংকট আশঙ্কা করা হচ্ছে আগামী কুড়ি ত্রিশ বছরের মধ্যে এই সমস্যার মুখোমুখি হতে হবে আমাদের হিমালয়ে বরফ বলে যদি কিছুই না থাকে তবে কি হবে তা নিশ্চয় আন্দাজ করতে পারছেন পারছি কিন্তু আপনি কি করতে চাইছেন সময় থাকতে যাতে কতগুলি ব্যবস্থা নেওয়া যায় সেই জন্য আমি বিভিন্ন মানুষের কাছে যাচ্ছি ভবিষ্যতের ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমার কিছু প্রোজেক্ট আছে একটা হলো যতটা সম্ভব সোর্সের কাছাকাছি বাদ দিয়ে হিমবাহর জল আটক করা দ্বিতীয় প্রজেক্ট হল কয়েকটা নিকাশি খাল বের করা আর হাইডেল তৈরি করা এসব নিয়ে পৃথিবীর বিশেষজ্ঞরা কি ভাবছেন না হ্যাঁ অবশ্যই ভাবছেন ধরে নিন আমার ভাবনাও তাদের প্রতিধ্বনি আপনি কি একজন বিশেষজ্ঞ টেকনিক্যাল ম্যান না আমি টেকনিক্যাল ম্যান বা অথরাইজড পার্সোনাল নই তবে আমি একটা কোম্পানিতে চাকরি করি কনসালটেন্সি ফার্ম তাদের কাজই হল ডিজাস্টার অ্যান্টিসিপেট করে আগাম ব্যবস্থাপত্র তৈরি করা এসব বিগ প্রজেক্টের ব্যাপার আমি কি করতে পারি বলুন আমি একটা ছোট্ট শহরের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মাত্র সেটাও কম কথা নয় আপনার শহরের ধার দিয়ে মাঝখান দিয়ে দুটো ছোট নদী বয়ে গেছে এদের সোর্স পাহাড়ে এই সোর্স আমি দেখে এসেছি আমার মনে হয়েছে সোর্সের দিকে মাইল দশেক ভেতরে একটা বড় ভ্যালি আছে দুদিকে পাহাড় জলটা এখানে আটকাতে পারলে একটা বিশাল ন্যাচারাল বেসিন তৈরি করা যাবে হাইডেল প্রজেক্টের পক্ষে চমৎকার জায়গা এটা আমার এলাকা নয় তাও জানি আমি শুধু বলতে চাইছি এই এলাকা আপনি খুব ভালো চেনেন এই প্রোপোজালের এগেনস্টে কোথাও অবজেকশন উঠতে পারে কিনা সেটা জানতে আপনার কাছে আসা আপনার কোম্পানির নাম কী গ্লোবাল ফ্রেন্ড ইন নামটা চেনে ঠেকছে না নামটা শুনে প্রভাবিত হওয়ার মতো বড় কোম্পানিও নয় তবে সরকারিদের অ্যাপয়েন্ট করেছে অ্যাপয়েন্ট করেছে মানে কি কন্ট্রাক্ট দেওয়া হয়ে গেছে না আপনাকে তো আগেই বলেছি আমাদের কোম্পানি কিছু সাজেশন দেয় সেটা অ্যাকসেপ্ট করা বা না করা সরকারের মর্জি সরকারি বাজেটেরও প্রশ্ন আছে আপনারা বাদ দেওয়ার কথা বলছেন ভালো কথা কিন্তু হাইডেল তো অনেক টাকার ব্যাপার বড় প্রজেক্টের জন্য অনেক টাকা দরকার বটে কিন্তু ছোট মিনি হাইডেল অনেক কম খরচে করা যায় আমরা জল সংরক্ষণের সঙ্গে হাইডেলটা সবসময় জুড়ে দেই তার কারণ ভবিষ্যতে পৃথিবীতে যখন ফুয়েল ক্রাইসিস দেখা দেবে তখন এই হাইডেলগুলোর গুরুত্ব অনেকগুণ বেড়ে যাবে উঁচু জায়গা থেকে যে জল নিচে নামবে তা তো আর আপনা থেকে সর্সতে ফিরে যাবে না আর তা না গেলে সেই সব সোর্স তো শুকিয়ে যাবে এসব হাইরাল পাওয়ারের সাহায্যে বাষ্প করে জল আবার সোর্সে ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে ভবিষ্যতেই ওয়াটার সাইকেল ভীষণ প্রয়োজন হবে ইনফ্যাক্ট দেশে আমরা এরকম প্রজেক্টের প্রস্তাব সরকারকে দিচ্ছি আপনি টেকনিক্যাল হ্যান্ড নন না সেই অর্থে নই তাহলে আপনার কোম্পানি আপনাকে এ কাজে পাঠালো কেন ছেলেটি একটু হেসে বলল বিকজ আই এম প্যাশনেটলি ইন লাভ উইথ ওয়াটার জলের চরিত্র বুঝবার জন্য আমি বিস্তর মাথা ঘামিয়েছি জলের অতীত বর্তমানও ভবিষ্যৎ ভূমিকা নিয়েও আমি পত্রপত্রিকায় কিছু লিখেছি কোম্পানি আমাকে সেজন্য চাকরি দিয়েছে তবে আমার রিপোর্ট ফেভারেবল হলে কোম্পানির বিশেষজ্ঞ আর আমিনরাও আসবে আপনার নাম অলোক চক্রবর্তী ক্রেডেনশিয়ালস দেখাতে পারেন কেন পারবো না বলে অলোক তার ঝোলা ব্যাগ থেকে একটা লেমিনেট করা আইডেন্টি কার্ড বের করে বিশ্বদেবের হাতে দিল বিশ্বদেব ভ্রুঁ কার্ডটার দিকে চেয়ে বলল আপনার ডেজিগনেশন এক্সিকিউটিভ এ শব্দটা খুব ধোঁয়াটে কোম্পানিতে আপনার পজিশনটা ঠিক বোঝা গেল না ওটা নিয়ে মাথা ঘামাবেন না আমি সামান্য বেতনফুক লো লেভেল কর্মচারী মাত্র সরকার যখন আপনার কোম্পানিকে অ্যাপয়েন্ট করেছে তখন ধরে নিতে হবে আপনার কোম্পানি এ নয় এখন বলুন আপনি এখানে ঘুরে কি অ্যাসেসমেন্ট করলেন ফেভারেবল হ্যাঁ খুবই ফেভারেবল তবে উপত্যকায় কিছু পাহাড়ি মতো গ্রাম আছে জলাধার হলে সেগুলো ডুবে যাবে ওই লোকগুলোর পুনর্বাসন দরকার হবে অবশ্য প্রোজেক্ট হলে লোকে কাজও পাবে সরকার প্রজেক্ট করার কথা ভাবে ঠিকই কিন্তু টাকায় কুলিয়ে উঠতে পারে না ঠিকই তো তাছাড়া এই দেশে জোনাল সেন্টিমেন্ট এবং পক্ষপাত আছে মন্ত্রীরা যে যার নিজের রাজ্য বা এলাকার ডেভেলপমেন্ট করতে চায় বাধা আছে তবে তা নিয়ে সরকার মাথা ঘামাবে আপনি কতদিন হল এই শহরে এসেছেন প্রায় এক মাস এতদিন খবর দেননি কেন খবর তৈরি হলে অবশ্যই দিতাম স্পটগুলো ঘুরে দেখে তবে আপনার কাছে এসেছি কোথায় উঠেছেন প্রথমে রূপকথা হোটেলে উঠেছিলাম তারপর পাহাড়ে চলে যাই শাওন নামে একটা গায়ে এক চাষি পরিবারের সঙ্গে কিছুদিন কাটাই তারপর হায়ার অলটিচ্যুডে তাবুতে থাকতে হয় গতকাল আমার কাজ একরকম শেষ হয়েছে ইতিমধ্যে দিল্লি থেকে আমার দুজন সহকারীও এসে গেছেন ফলে আমরা পেরেরা সাহেবের বাড়িটা ভাড়া নিয়েছি পেরেরার বাংলো হ্যাঁ তিনজনের জন্য অতি বড় বাড়ি নিয়ে কি করবেন ভাড়াও তো অনেক আমাদের কোম্পানির টেকনিক্যাল হ্যান্ডরাও এসে পড়বেন বুঝতে পারছি আপনি এক মাসের মধ্যে অনেক কাজ করে ফেলেছেন কিন্তু আমি কেন জানতে পারলাম না সেটাই ভাবছি আমার কাজ ছিল বাইরে গায়ে জঙ্গলে আর পাহাড়ে তাই খবরটা আপনার কাছে আসেনি তবে হয়তো আমারই উচিত ছিল সব কথা আপনাকে জানানো বেটার লেট দ্যান নেভার এই শহরের যারা এমিনেন্ট পার্সোনালিটিস খবরটা তাদেরও জানানো দরকার তাই না ধরুন আপনারা চেষ্টা করলেন সরকার প্রস্তাবটা মানতে চাইল না সেক্ষেত্রে শহরের মানুষ একজোট হয়ে আন্ডার প্রপার লিডারশিপ সরকারের উপর প্রেসার ক্রিয়েট করতে পারে প্রজেক্ট যদি সত্যি হয় তাহলে আমাদের শহরটার গুরুত্ব অনেক বেড়ে যাবে অলোক একটু হাসল কিছু বলল না বিশ্বদেব বলে তাই নয় কি অলক একটু উদাস গলায় বলে মুশকিল কি জানেন সবাই নিজের লোকালিটিস নিয়ে ভাবে গোটা দেশটা নিয়ে ভাববার লোক ক্রমে কমে যাচ্ছে আরে মশাই আপনি তো আচ্ছা লোক আপনি তো বললেন যে এই জায়গাটা আপনার প্রজেক্টের পক্ষে খুবই সুইটেবল তাহলে এখন আবার অন্যরকম বলছেন কেন অলোক একটু গম্ভীর হয়ে বলে ভারতবর্ষে নদীর অভাব নেই সব নদীকে ঠিকমতো ব্যবহার করলে এবং জলকে কাজে লাগালে গোটা দেশটারই চেহারা পাল্টে ফেলা সম্ভব এই প্রজেক্টটা হলে শুধু আপনার শহর নয় অনেকটা এলাকা জুড়ে একটা পরিবর্তন ঘটবে হ্যাঁ আপনার প্রস্তাবটা আমি মানছি শহরের ইম্পর্টেন্ট লোকদের ব্যাপারটা জানানো উচিত এবং প্রয়োজন আমি বহিরাগত এবং এখানকার বাসিন্দাও নই আমার কথা লোকে শুনবে না বা উল্টো বুঝবে যদি দয়া করে আপনি এটা করেন তাহলে ভালো হয় সেটা সহজ কাজ একটা মিটিং কল করলেই হবে কিন্তু তার আগে প্রোজেক্টের একটা ব্লু প্রিন্ট বা সার্ভে রিপোর্টের অফিসিয়াল কপি আমার হাতে আসা চাই হ্যাঁ নিশ্চয়ই আমি জানি আপনি নিজের সোর্স থেকেও খবর পেয়ে যাবেন তবে আপনাকে এটুকু বলতে পারি যে কোম্পানি আমার রিপোর্ট অ্যাপ্রুভ করেছে তাদের সুপারিশ দিল্লির সরকারি দফতরে জমাও পড়ে গেছে কাজ অনেকটা এগিয়েছে বলে আমি আপনার কাছে এসেছি বুঝেছি একটু বসুন চা খান না না ফর্মালিটির দরকার নেই আপনি আমাকে অনেকটা সময় দিয়েছেন ধন্যবাদ আরে মশাই বসুন তো কথা আছে অলক উঠতে গিয়েও একটু হেসে বসে পড়ল আপনি পাহাড়ে জঙ্গলে ঘুরেছেন আমার কাছে খবর আছে যে ওখানে এক্সট্রিমিস্টরা ডেরা বেঁধেছে আপনি বিপদে পড়েননি অলক ফের হাসলো বলল দু তিনবার বিপদ হয়েছে বটে তবে এক্সট্রিমিস্টরা গোয়ার বা হ্যাবিচুয়াল খুনি নয় তারা আমাকে দুবার ধরে নিয়ে গিয়েছিল তাদের ডেরায় চোখ বেঁধে এবং পিঠে বন্দুক ঠেকিয়ে ভাগ্য ভালো যে তাদের আমি ব্যাপারটা বুঝিয়ে বলতে পেরেছি আপনার প্রোটেকশন নিয়ে যাওয়া উচিত ছিল যে সাহসটা দেখিয়েছেন তাতে খুন হয়ে যেতে পারতেন আমাকে অন্যান্য জায়গাতে ওই সমস্যায় পড়তে হয়েছে খানিকটা অভিজ্ঞতা আছে বলে মনে হয় এরা কেউ সাইকোপ্যাথ কিলার নয় প্রয়োজনে খুন করে ঠিকই কিন্তু লোক বুঝে আর প্রোটেকশন কে দেবে বলুন এদের কাছে পুলিশও অসহায় পাহাড় জঙ্গল ওরা নিজের করাতলের মতো চেনে পুলিশ চেনে না আমাকে মাঝে মাঝে এটুকু রিস্ক নিতেই হয় বিশ্বদেব হাসল বলল আপনার মতো বয়সে আমিও রিস্ক নিতে ভালোবাসতাম কিন্তু আজকাল কেন যেন ভয় জিনিসটা বেড়ে গেছে একটু আতটু রাজনীতি করি সেটাই বোধ কাল হয়েছে একটু চা খান চা না কফি যে কোনোটা আমার নেশা নেই চয়েসও না রিমোট কলিং বেল টিপে চায়ের সংকেত ভেতর বাড়িতে পাঠিয়ে দিল বিশ্বদেব তারপর বলল আগামীকাল একবার আসতে পারবেন কখন বলুন সন্ধ্যের পর ধরুন সাতটা বা সাড়ে সাতটা পারব আপনার কাগজপত্র আনবেন দেখি যদি ব্যাপারটা নিয়ে একটু ভাবতে পারি ভাববেন অবশ্যই ভাববেন পৃথিবীর যে সংকট ঘনিয়ে আসছে তা নিয়ে সিরিয়াসলি আমাদের ভাবা উচিত কয়লা ডিজেল পোড়ানো এসি চালানো কলকারখানার অত্যাধিক বিস্তার গ্রিনহাউস গ্যাসের যত অ্যামিশন হবে তত বাড়বে ওয়ার্মিং তত বাড়বে পলিউশন প্লিজ একটু ভাববেন বিশ্বদেব মাথা নেড়ে বলল অবশ্যই চানি এলো বলরাম এবারই কাজের লোক ট্রে টেবিলে রেখে বলল মা একটু ডাকছেন আপনাকে বিশ্বদেব অলকের দিকে চেয়ে বলল আপনি যা খান আমি এখুনে আসছি বাইরের ঘরে অপেক্ষা করছিল রুচিরা বলল ছেলেটা কে বলতো কি চায় কেন একটা কাজে এসেছে চেনো চিনতাম না তবে চেনা হল হুঠাট অচেনা ছেলে ছোকরের সঙ্গে দেখা করার দরকার কি গুন্ডার মতো চেহারা গুন্ডা কি যে বলো গুন্ডার মতো হবে কেন কি জানি বাপু স্বস্তি ঘুরে গিয়ে বললো মা দেখো গে যাও বাবার সঙ্গে একটা গুন্ডার মতো ছেলে দেখা করতে এসেছে দূর ও একটা ভালো কোম্পানিতে চাকরি করে কিছু খারাপ নয় আমি তো লোক জড়িয়ে খাই নাকি দেখো বাপু দিনকাল ভালো নয় কিন্তু হঠাৎ ওকে দেখে স্বস্তি ভয় পেলো কেন ছেলেটাকে তো আমার বেশ ভালোই লাগছে শিক্ষিত ছেলে ভাবনা চিন্তা করে চেহারাটা দেখে অবশ্য খারাপ বলে মনে হচ্ছে না আমারও স্বস্তি কি ভেবে বলল কে জানে রুচিরা ভেতরে চলে যাওয়ার পর বিশ্বদেব বারান্দায় এসে দেখে অলো একইভাবে বসে আছে চাঁচ হয়নি গভীরভাবে অন্যমনস্ক যা ঠান্ডা হয়ে যাচ্ছে মশাই খেয়ে নিন অলোক একটু চমকে উঠে পড়ল হ্যাঁ নেই আপনাকে কোনো সাহায্য করার দরকার হলে বলবেন সাধ্যমতো চেষ্টা করব তা জানি এখানে সকলে আপনার প্রশংসাই করে আপনি এই শহরের জন্য অনেক কিছু করেছেন কী আর করলাম বলুন টাকা নেই কোঅপারেশন নেই কোঅর্ডিনেশন নেই প্রত্যেকটা ডিপার্টমেন্ট করাপশন ইচ্ছে থাকলেও ভালো কিছু করা প্রায় অসম্ভব কন্ডিশন ফেভারেবল হলে এই শহরের ভোল আমি পাল্টে দিতে পারতাম চায়ের কাপটা রেখে অলোক বলল এবার আমি আসি বিশেষ তারা আছে নাকি একটু আছে নার্সিং নার্সিংহোমে একজনকে দেখতে যাব কোন নার্সিং হোম অলক হেসে বলল আপনার নার্সিং হোম ও কে বলুন তো হেডমিস্ট্রেস মৃন্ময়ী ভট্টাচার্যের মেয়ে রাখি বিশ্বদেব একটা গিলে বলে আপনি ওদের চেনেন সামান্য আলাপ আছে দিদিমণি আমাকে কয়েকটা ব্যাপারে সাহায্য করেছেন ও আচ্ছা আসুন কাল আমি সন্ধেবেলা কাগজপত্র নিয়ে আসব হ্যাঁ আসবেন অলোক চলে যাওয়ার পর বিশ্বদেব খানিকক্ষণ শূন্য দৃষ্টিতে চেয়ে রইল নার্সিং নার্সিংহোমটার মালিক যদিও তার বাবা তবু কর্মচারীরা সবাই চন্দ্রজিৎ ওরফে বাবলুকে চেনে না সে কলকাতায় থাকে এখানে এলেও কদাচিৎ নার্সিংহোমে আসে সেটা একদিক দিয়ে রক্ষে সে রিসেপশনে গিয়ে দাঁড়ালো এ শহরের সবচেয়ে নামজাদা এবং ব্যস্ত নার্সিং নার্সিংহোম ফলে রিসেপশনে বেশ কয়েকজন লোকের জমাট ভিড় একটু অপেক্ষা করে সে অবশেষে কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করতে পারল আমি পিউ মজুমদারের সঙ্গে দেখা করতে চাই তরুণী রিসেপশনিস্ট খুব একটা পাত্তা দিল না বলল একটু অপেক্ষা করুন উনি এখন রাউন্ডে আছেন সময় মতো খবর দেওয়া হবে আমি ওর কাছে যেতে চাই সেটা সম্ভব নয় ভেতরে যাওয়ার নিয়ম নেই আমি একজন ডাক্তার একটু বিশেষ দরকার ছিল ওর সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে মেয়েটি ঠান্ডা দৃষ্টিতে চেয়ে বলল বলছি তো রাউন্ড শেষ হলে খবর দেব বাবলু কথা বারাতে সাহস পেল না নিজের পরিচয় দিয়ে সে ঢুকতে পারে বটে কিন্তু ব্যাপারটা জানাজানি হবে সে রিসেপশন থেকে বেরিয়ে এসে মোবাইলে পিউকে ধরল পিউদি প্রবলেম কি হলো রিসেপশন আমাকে ঢুকতে দিচ্ছে না আচ্ছা তুমি কি বলো তো নিজের পরিচয় দিয়ে তো গট করে ঢুকতে পারো কে বারণ করবে না না বাবা আমাদের প্রোটোকল মানতে শিখিয়েছেন ওটা করা ঠিক হবে না এটা ভিজিটিং আওয়ার্স নয় দাঁড়াও আমি নিচে আসছি আসতে হবে না রাখির কন্ডিশনটা কি? ডাক্তারি ভাষায় বলবো। বলো সেমিকোমাটিক ব্লাড টেস্টে পয়জন অ্যানালাইজিং এখনও হয়নি মনে হয় ওভারডোজ অব অ্যালজুলাম রেসপন্ড করছে না এখনও ক্রিটিক্যাল কেবিনে যাবে কেউ দেখে ফেলবে না তো না যাওয়াই ভালো মৃন্ময়ীদের এখনও বোধ রাখির কেবিনে রয়ে গেছেন ভিজিটিং আওয়ার চল্লিশ মিনিট আগে শেষ হয়ে গেছে কিন্তু জানোই তো উনি ইনফ্লুয়েন্সিয়াল মানুষ ওকে কেউ কিছু বলতে সাহস পায় না আমিও তোর ছাত্রী মৃন্ময়দিন নাকি বলেছেন এটা অ্যাটেম্প টু মার্ডার তাই তো শুনছি পুলিশ কি বলছে পুলিশ কি কিছু বলে গোমরা মুখে আসে যায় শিবদাস তারকা হলো গোমরামুখদের মধ্যেও যেন আরও গোমরামুখ লোকটাকে কখনো হাসতে দেখিনি রাখির মাথার উন্টা দেখেছ হ্যাঁ ডিপ স্ক্যান হয়েছে হয়েছে রিপোর্ট দেয়নি এখনও অত ভেব না পেটে যা টক্সিন ছিল তা বের করে দেওয়া হয়েছে স্যালাইন গ্লুকোজ চলছে ইউরিনের সঙ্গে খানিকটা বেরোবে অ্যান্টিডোট দেওয়া হচ্ছে বয়স কম শি উইল কাম অ্যারাউন্ড ডায়ালিসিস আরম্ভ হয়েছে জানি কেসটা হয়তো ফ্যাটাল নয় কিন্তু আমার কেসটা ফ্যাটাল তোমার আবার কী কেস বুঝতে পারছি না রাখির এই ঘটনার কারণ আমি হতে পারি কিনা আমাকে কোনো দিন পছন্দ করতেন না ইদানিং রাখি করছে না ব্যাপারটা কি পিউদি ভাবছ কেন মেয়েটা সেরে উঠুক তারপর কথা বলে দেখো আমাকে কালকেই ফিরে যেতে হবে উপায় নেই চলে যাও টেনশন করো না ফোনে আমার কাছ থেকে জেনে নিও সে তো জানবই কিন্তু আমার অনেক হিসেব নিকেশ উল্টে গেল কিছু উল্টে যায়নি এ বয়স ওরকম মনে হয় মন খারাপ করো না তো ঠিক আছে পিউদি শোনো বেলা দুটো আর আড়াইটের সময় একবার এসো আমি ব্যবস্থা করে রাখব যাতে চুপটি করে রাখিকে দেখে যেতে পারবে ঠিক আছে ধন্যবাদ বাবলু নার্সিংহোমের বাইরে এসে একবার বাড়িটার দিকে ফিরে তাকালো চারতলা চমৎকার আধুনিক প্ল্যানিংয়ের বাড়ি তিনটে উইং ভিতরে অত্যাধুনিক সব যন্ত্রপাতিতে সাজানো ব্যবস্থা শোনা যাচ্ছে আরও সব যন্ত্রপাতি আসছে নিজের জ্যেষ্ঠ পুত্র ডাক্তার নবজিৎকে দেশে আটকে রাখার জন্য তার বাবা বিশ্বদেব নার্সিংহোমটা করেছেন বাবলুর এখনও বড় ডাক্তার হতে ঢের দেরি তবে সে বিদেশে সেটেল করবে বলে ঠিক করে রেখেছে নার্সিংহোমের সামনে বিস্তীর্ণ বাগান চমৎকার ফুলটুল ফুটে আছে মাঝখানে চওড়া কংক্রিটের রাস্তা অত্যন্ত দেখ ব্যাপার নার্সিংহোমটা চলেও বেজায় ভালো চট করে জায়গা পাওয়া যায় না বাবলু নার্সিংহোমটার দিকে কিছুক্ষণ অর্থহীন চেয়ে রইল তারপর ধীর পায়ে বেরিয়ে হাঁটতে লাগল বাড়িতে ঠুকবার মুখে পুলিশের জীব দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুঁ কোচ গেল সে পুলিশ এলো নাকি বারান্দায় দুজন সাদা পোশাকের অফিসার এদের চেনে বাবলু রমেন আর দীপক একটু থমকে বলল কি হয়েছে রমেন গম্ভীর মুখে বলল বড়বাবু ভেতর অপেক্ষা করছেন যাও শিবদাসের চেহারাটি একটু রুক্ষ এবং শুষ্ক বেশ লম্বা হাড়ে মাসে চেহারা ভুঁড়ো গোফ আছে মুখে হাসি বা স্মৃতভাব কখনো দেখা যায় না চেহারার মতো স্বভাবটাও কেঠো এবং রসকসহীন তবে হাঁক ডাক নেই রকচটা মানুষ নন ঠান্ডা মাথার বিচক্ষণ মানুষ অন্য স্তফায় মা বৌদি আর স্বস্তিও বসে আছে চুপ উদ্বিগ্ন শিবদাস বললেন তোর জন্যই বসে আছি কেন শিবদাস কাকু কি হয়েছে তেমন কিছু নয় কয়েকটা কথা জানার আছে তবে এখানে নয় একটু বাইরে চল মা উদ্বেগের গলায় বলে কোনো চার্জ নেই তো শিবদাস উদার গলায় বললেন আরে না ওসব নয় কতগুলো ক্লারিফিকেশনের ব্যাপার আছে কিছু চিন্তা করবেন না আধ ঘন্টা বাদেই ফেরত আসবে বাবলু শিবদাসের পিছু পিছু গিয়ে জিপে উঠল থানায় নিজের ঘরে মুখোমুখি চেয়ারে বসিয়ে শিবদাস বলল ব্যাপারটা কী রে কোন ব্যাপার তোরা আর রাখির মধ্যে কোনো অ্যাফেয়ার আছে নাকি বাবলু একটা শেষ ছেড়ে বলল ছিল ছিল মানে এখন নেই হ্যাঁ পরিষ্কার করে বল তোদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে না রাখি অ্যাভয়েড করছে কেন জানি না তুই কাল ঠিক কখন রাখিদের বাড়ি গিয়েছিলে। বেলা দেড়টা দুটো কি হয়েছিল এনি শোডাউন না ওর সঙ্গে আমার দেখা হয়নি কিন্তু রাখি তো বাড়িতে ছিল ছিল কিন্তু দরজা খোলিনি সম্ভবত কী হলদে আমাকে দেখতে পেয়েছিল ভালো করে ভেবে দেখিস কোনো খাড়াখাড়ি হয়েছিল কি না মেয়েটা তো অকারণে সুইসাইড অ্যাটেম্প করতে পারে না ও কেন এই কাজ করলো আমি জানি না বেশ কিছুদিন হলো আমি ফোন করলেও দু একটা কাটা কথা বলে ফোন রেখে দেয় যদি মেয়েটা বেঁচে যায় তাহলে ঝামেলা নেই কিন্তু বাই চান্স মারা গেলে তোকে আবার ডাকতে হবে মৃন্ময়ী দিদিমণি এটাকে মার্ডার মনে করছেন ও ব্যাপারে আমার কিছু বলার নেই কলকাতায় যাচ্ছিস কবে কালই যেতে হবে যা আর মনে রাখিস রাখি বেঁচে উঠলেও এখন কিছুদিন ওর সঙ্গে কমিউনিকেট করিস না কেন কাকু ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে উঠতে পারে আমি তো কিছুই বুঝতে পারছি না কতগুলো সত্য আছে যা খুব ক্রুয়েল এ যেমন তোর আর রাখির ব্যাপারটা রাখি যদি তোকে না চায় তাহলে স্পোর্টসম্যানের মতো ব্যাপারটা মেনে নেওয়াই তো ভালো তাহলে তোর বিরুদ্ধে আমাকে ব্যবস্থা নিতে হবে ইফটিজিংয়ের দায়ে সেটা তোর ফ্যামিলির পক্ষে সম্মানজনক হবে কি কেউ কি এরকম কোনো কমপ্লেন করেছে মৃন্ময়ী দিদিমণি ওইরকম একটা হিন দিয়ে রেখেছেন উনি আমাকে পছন্দ করেন না জানি কিন্তু এতটা করবেন তা জানা ছিল না তুই একজন ব্রাইট আংবেন কাজা বয়স এসব কাফ লাভের তেমন কোনো দাম নেই বরং কিছুদিন দূরে থাক সব ঠিক হয়ে যাবে আপনি বলেছিলেন রাখি মারা গেলে ব্যাপারটা কমপ্লিকেটেড হবে কেন কাকু সেক্ষেত্রে সুইসাইড না হয়ে মার্ডার বলে প্রমাণ হলে আমাদের তদন্ত করতে হবে তখন বোধ হয় তোকেও ফের টেনে এনে নতুন অ্যাঙ্গেলে তদন্ত করার প্রয়োজন দেখা দেবে তবে রাঁখি বেঁচে যাবে বলে মনে হয় তোকে সাবধান করে দেওয়া দরকার বলে ডেকে এনেছি কী পাবে ফ্রম হার আমি এখনও কিছু বুঝে উঠতে পারলাম না আমিও না এখন বাড়ি যা আমার অ্যাবসেন্সে এমন কী ঘটল যে সব সম্পর্ক পাল্টে গেল আমাকেই বা আপনি এসব বলছেন কেন কাকু ব্যাপারটা খুলে আমাকে একটু বুঝিয়ে বলুন বোঝানোর কিছু নেই রে পাগলা শুধু বলি কলকাতায় ফিরে যা লেখাপড়ায় মন দে এখানকার ঘটনা টটনা ভুলে যা তাই কি হয় নাকি কাকু ইচ্ছে করলে সব ভুলে যাওয়া যায় চেষ্টা কর তুই তো মানি লোকের ছেলে আত্মসম্মান বোধ তো তোরও আছে একটা মেয়ে যখন তোকে রিফিউজ করছে তখন তুই আর পেছনে লেগে থাকবি কেন কাজকর্মে মন দে হৃদয়ের ব্যাপার স্যাপার ভুলে যেতে সময় লাগবে না আমি বাচ্চা ছেলে নই কাকু যে ওভাবে আমাকে ডাইভার্ট করবেন রাখে না হয় আমি ডিস্টার্ব করব না ব্যাপারটাও ভুলবার চেষ্টা করব কিন্তু তা বলে কারণটা না জেনে তো সেটা করতে পারি না এর কারণটা কি তা আমাকে জানতেই হবে এখন বাড়ি যা মাথা ঠান্ডা কর আপনাকে আজ রিলিফ দেখাচ্ছে তার মানে কি রাখি এখন আউট অফ ডেঞ্জার মৃন্ময়ী মাথা নেড়ে বললেন না ডাক্তাররা প্রাণপণ চেষ্টা করছে চিকিৎসার কোনো ত্রুটি হচ্ছে না সেটা ঠিক তবে হার্ট আর কিডনিতে কিছু প্রবলেম ডেভেলপ করেছে বলে শুনেছি এখানকার ডাক্তাররা ভালো বলেই তো জানি হ্যাঁ তারা ভরসা দিচ্ছেন তুমি বুঝি আজ রাখিকে দেখতে গিয়েছিলে হ্যাঁ দুপুরবেলা দুপুরবেলা ও সময়টা তো ভিজিটিং আওয়ার নয় না বলে কোয়ে ঢুকে গিয়েছিলাম বলে কোয়ে সেটা আবার কিরকম ভিজিটিং আওয়ারসে ভিড় হয় অপেক্ষা করতে হয় অন্য সময়ে ওসব ঝামেলা থাকে না দারণকে মিষ্টি কথায় রাজি করানো যায় আর ধরা পড়লে আমি খুব একটা বীরত্ব দেখাতে যাই না ভদ্রভাবে বিনীতকলায় কথা বললে দেখি কাজ বেশি হয় অন্য সময় হলে নার্সিং নার্সিংহোমের নিয়ম ভাঙার জন্য তোমাকে হয়তো বকতুম এখন আমার মাথা ঠিক নেই রাখিকে দেখে তোমার কি মনে হলো বলো তো বাঁচবে মনে হয় হ্যাঁ নিশ্চয় বাঁচবে শুধু মুখ দেখেই বলছ মুখেও তো কিছু ছাপ থাকে তার মানে শরীরের ভিতরকার জ্বালা যন্ত্রণা বা অসুখের একটা ইমপ্রেশন মুখে প্রকাশ পায় কি জানি বাপু আমি তো কিছু বুঝতে পারছি না একটা কথা জিজ্ঞেস করবো কী বলো তো আপনি কিছু মনে করবেন না তো মনে করার মতো কথা নাকি একটু সেন্সিটিভ হয়তো হোক গে বলো রাখির বাবাকে কি একটা খবর দেওয়া উচিত নয় মৃন্ময় একটু অবাক হয়ে অলোকের মুখের দিকে চেয়ে রইলেন তারপর মাথা নেড়ে বললেন তার দরকার নেই সে তো আর আমাদের সঙ্গে সম্পর্ক রাখেনি কিন্তু এটা তো একটা উদ্বেগজনক পরিস্থিতি উনি হয়তো পরে জানতে পেরে দুঃখিত হবেন হয়তো অভিমান করে আছেন বলে সম্পর্ক রাখেন না খবর পেলে হয়তো এসে হাজির হবেন মৃন্ময় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন তাকে আমি ভালোই চিনি অনেক বছর ছাড়াছাড়ি হয়ে গেছে আমাদের সম্পর্কে কোনো আগ্রহ থাকলে খোঁজখবর তো করতো তাকে খবর দেওয়ার কোনো মানেই হয় না আপনি যদি রাগ না করেন বলি আপনি কি কখনও তার খোঁজ করেছেন তা করিনি সত্যি তে তো সম্পর্কের জের টেনে কি হবে বলো সে তো ঠিক কথাই তাছাড়া সে চলে যাওয়ার পর কোথায় গেছে কি করছে এমন কি বেঁচে আছে কি না তাও তো জানি না তোমার বোধ কথাগুলো শুনতে ভালো লাগছে না কথাগুলো ভালো লাগারও তো কথা নয় নিষ্ঠুর সত্য আমাদের সবাইকে জীবনে এরকম কিছু সত্যকে মেনে নিতে হয় ভালো না লাগলেও তিনি ঠিক কীরকম মানুষ ছিলেন ডমিনেটিং না না বরং উল্টোটা মুখচোরা লাজুক গোছের আমিও সেরকমই শুনেছি কার কাছে শুনেছ লোকের কাছে রাখির কাছেও মুখ চোরা লাজুক এবং অনেস্ট ঠিক কথা কিন্তু দায়িত্ব জ্ঞানহীন আনকেয়ারিং ক্যালাস এবং অলস স্বামী স্ত্রীর ভেতরকার গড়ে উঠলো না তার সঙ্গে আমার রাখি কি তাকে মিস করে করারই কথা আফটারঅল বাবা তো তবে আগে যতটা করতো ততটা তো আর এখন নয় ভুলে গেছে রাখি কি তার বাবার কথা তোমাকে কিছু বলেছে অলোক সামান্যই লোকে যা বলে তাকে গুরুত্ব দিও না বেশিরভাগ লোকই স্ক্যান্ডাল ভালোবাসছে অ্যাপারেন্টলি রমেন ভট্টাচার্যকে ভালো লোক বলে মনে হলেও আমি তার অন্য রূপটাও জানি সেটা বোধ খুবই খারাপ হ্যাঁ ভীষণ খারাপ প্রসঙ্গটা আজ থাক অলোক আমি শুধু বলতে চেয়েছিলাম রমেন বাবুকে এ সময় একটা খবর দেওয়া বোধ হয় দরকার খবর দিতে চাইলেও উপায় নেই সে কোথায় আছে তা জানি না আমি চেষ্টা করে দেখতে পারি তুমি তুমি কি করে জানবে অলোক একটা বড় শ্বাস ছেড়ে বলল আমি তাকে চিনি চেনো মাই গড তুমি রমেনকে চেনো কিভাবে? আপনি তো জানেন যে রমেন ভট্টাচার্য একসময় দারুণ ছাত্র ছিলেন নকশাল মুভমেন্টে অ্যাক্টিভিস্ট হওয়ায় লেখাপড়া ছাড়তে হয় জানি জানব না কেন ফিজিক্স অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছিলেন ডিফোর্সের পর উনি দিল্লি থেকে এমএসসি করেন এতদিন পর এরপর চাকরি ছেড়ে বিদেশে যান ভালো জার্মান জানতেন বলে সুবিধে হয়ে যায় একটু বেশি বয়সে পিএইচডি করেন তারপর গবেষণা এখন গ্লোবাল ফ্রেন্ডের স্টেশিয়ার ওয়ান অব দি ডিরেক্টরস খুব ভালো চাকরি বোধ হয় খুব বেশিরভাগ সময়ে ম্যানিলার টোকিওয় থাকেন বিয়ে করেনি না কাজ পাগল মানুষ আগে খুব কুড়ে মনের মতো কাজ পেলে আলস্য থাকে না রমেন ভট্টাচার্যের উন্নতির গল্প শুনে আমার কি হবে বলো কথায় কথায় বলে ফেললাম বটে ভাবছি না বললেই হতো তা ঠিকই করেছ একসময় তার ঘর করেছি সেটা তো আর মুছে ফেলতে পারি না তবে রাখির ব্যাপারে তাকে টেনে আনার কোনো দরকার নেই তুমি তাকে কতটা চেনো ভালোই চিনি ইনফ্যাক্ট তিনি আমার এখানকার ওয়ার্ক প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম ঠিক করে দিয়েছেন এখানে যে একটা ন্যাচারাল প্রসপেক্ট আছে সেটা তিনিই প্রথম কোম্পানিকে জানান তোমাদের কোম্পানি কি খুব বড় হ্যাঁ খুব বড় তবে যতটা বড় ততটা বিজ্ঞাপিত নয় গ্লোবাল ফ্রেন্ড শুধু লাভ করার জন্য কাজ করে না তাদের আসল লক্ষ্য পৃথিবীর কল্যাণ কনসালটেন্সি এবং ওয়েলফেয়ার কাউন্সিলিংকে ভিত্তি করে তাদের যত কর্মকাণ্ড কোর গ্রুপে কয়েকজন সায়েন্টিস্টের সঙ্গে কয়েকজন ফিলোসফার ইকোনমিস্ট এবং ইকোলজিস্ট যেমন আছেন তেমনি আছেন কবি লেখক পেন্টার এবং সাংবাদিকও এদের সকলের গুরুত্বই কিন্তু সমান আচ্ছা থাক এসব কথা হয়তো আপনার এখন বোরিং লাগবে না শুনে ভালোই লাগছে তবে আমার মনের অবস্থা তো বুঝতেই পারছ ভালো কথার ওজন বুঝতে সময় লাগবে শুনলাম তুমি বাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলে হ্যাঁ কেন উনি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অনেক আগেই ওর সঙ্গে আমার দেখা করা উচিত ছিল কী কথা হলো কাজের কথা উনি আজ রাতে আমাকে ডিনারে নেমন্তন্ন করেছেন তাই বুঝি হ্যাঁ আমার বিষয়টাতে উনি বেশ ইন্টারেস্ট নিলেন ভালো বিশ্বদেবকে যদি ব্যাপারটা পৌঁছাতে পারো তবে উনি প্রাণপণে তোমাকে সাহায্য করবেন সেটা জানি লোকটাকে কেমন লাগলো ভালোই তো একটু চুপ করে থেকে মৃন্ময়ী আনমোনা হয়ে বলে বিশ্বদেব খুব ভালো আমার স্কুলের জন্য যখনই যা করতে বলেছি করেছে এই শহরটার অনেক দৈন্য আর অব্যবস্থা দূর করেছে হ্যাঁ ওর বেশ সুনাম আছে দুর্নামও শুনতে পাবে নার্সিংহোমটা নিয়ে যত কাণ্ড হয়েছে কেউ কেউ তো বলেছিল ওটা নাকি চুরির টাকা মিউনিসিপ্যালিটির টাকা গাপ করে নার্সিং নার্সিংহোম হয়েছে অথচ লোকের অজানা নেই যে বিশ্বদেবের বেশ প্রফিটেবল একটা বিজনেস আছে আর নার্সিংহোম তো হয়েছে ব্যাংকে লোন নিয়ে এ দেশে কেউ কোনো ভালো লোক কেউ সহ্য করতে পারে না যেন ভালোটাই খারাপ অলোক একটু হাসলো তারপর বলল তাহলে কি রমেন্দাকে কিছুই জানাবো না তোমার সঙ্গে বোধহয় রমেনের খুব যোগাযোগ আছে বললাম তো আমাদের প্রোগ্রামে ডাইরেকটিভস উনিই দেন রোজই কথা হয় আমাদের কথা জানতে চায় বোধ হয় না উনি কখনো আপনার বা রাখির কথা জানতে চাননি বাহ বেশ তাহলে আমাদেরই বা জানানোর কি দায় আপনি না চাইলে জানানোর প্রশ্নই নেই তবে কথাটা তুললে কেন অলোক যা চুকে বুকে গেছে তাকে ফের খুঁজিয়ে তোলার কোনো অর্থই নেই তাই না সিচুয়েশনটা সিরিয়াস বলে মনে হয়েছিল তাই ভেবেছিলাম ওকে জানানোটা বোধহয় প্রয়োজন অলকার আর বসল না অস্পষ্টভাবে আজ আসি বলে উঠে চলে গেল অলোক চলে যাওয়ার পর মৃন্ময় অনেকক্ষণ পাথরের মতো নিষ্পন্দ বসে রইলেন তারপর হঠাৎ সম্বিত ফিরে পেয়ে বিশ্বদেবের মোবাইলে ফোন করলেন ফ্রি আছো কথা বলতে পারবে পারব কি হলো গলা এত উত্তেজিত কেন উত্তেজিত নই উদ্বিগ্ন কেন আমি তো খবর নিয়েছি রাখিজ কামিং অ্যারাউন্ড রাখির জন্য নয় তাহলে তুমি তো অলককে চেনো পরিচয় হয়েছে ব্রাইট ডেডিকেটেড ছেলে দুটো ব্যাপার বলছি মন্দির শোনো ওর সঙ্গে রাখির চেনা আছে পিকনিক করতে গিয়ে ওদের পরিচয় হয় দু একবার বাড়িতে এসেছে ছেলেটাকে আমার বেশ ভালো লেগেছিল হ্যাঁ ভালো লাগার মতোই তো ছেলে কিন্তু তুমি কি জানো যে রমেন ভট্টাচার্য ওর বস সে কী রমেন তো সরকারি চাকরি করত। আমরা তো তার খোঁজ রাখিনি রমেন অবশ্য বরাবর ভালো ছাত্র ছিল নকশাল হয়ে পড়াশোনা ছাড়ে ডিভোর্সের পর নাকি চাকরি ছেড়ে পড়াশোনা শুরু করে বিদেশে গিয়ে পিএইচডি করেছে এখন গ্লোবাল ফ্রেন্ডে বড় চাকরি করে খুবই অবাক কাণ্ড রমেনের বয়স কত হলো বলো তো আমার সমান তিপ্পান্ন চুয়ান্ন বুঝলাম কিন্তু তোমার উদ্বেগের কি আছে আছে অলোক রমেন ভট্টাচার্যকে চেনে ভাবসাবও আছে ভাবছি আমাদের কথা আবার বলে দেয়নি তো রমেন এমনিতে চাপা স্বভাবের মানুষ তবে বলা যায় না আজ অলোক খুব ধরেছিল রাখির ঘটনাটা রমেনকে জানানোর জন্য আমি রাজি হইনি ঠিকই তো করেছে সেটা বুঝতে পারছি না ধরো রমেন ভট্টাচার্য যদি সত্যি রাখির বায়োলজিক্যাল বাবা হতো তাহলে আমি অত স্ট্রংলি অপোজ করতে পারতাম না অলোক হয়তো সেটাই দেখতে এসেছিল আমি আপত্তি করি কিনা হয়তো জানে যে রাখি রমেনের মেয়ে নয় কার মেয়ে সেটাও হয়তো জানে ঘাবড়ে যেও না শুধু হান্স থেকে ডিডাকশন করা ঠিক নয় চুপচাপ থাকো আমার মনে হচ্ছে আমি মনের দিক দিয়ে দুর্বল হয়ে পড়েছি মেয়েটার এই ঘটনা আমাকে এত ভেঙে ফেলেছে রাখি জন্য আমিও তো ভাবছি কিন্তু মার্ডার অ্যাটেম্প বলে তুমি শিবদাসকে খেপে তুলছ কেন আমার খুব মনে হচ্ছে ওকে কেউ খুন করার চেষ্টা করেছে যে খুন করে সে এভাবে জটিল পথে করবে না সে টপ করে কাজ ছাড়বে ছুরি মারবে গুলি করবে বা গলা টিপে মারবে বিষ খাওয়াতে যাওয়াটা অবকামি একটা কথা বলবো কিছু মনে করো না বলো ইদানিং জানতে পেরেছি বাবলু আর রাখি প্রেমে পড়েছে কি ঘেন্নার কথা বলো ওরও কথা আমারও কানে এসেছে তুমি সামলাও নইলে কি বিচ্ছিরি ব্যাপার হবে বলো তো রাখি ভালো হয়ে উঠলে তুমি অন্যভাবে বোঝানোর চেষ্টা করো কি বলে বোঝাবো নিজের পাপের কথা কবুল করব পাপ কেন হবে পাপ বলছো কেন রমেন ভট্টাচার্যের বাবা হওয়ার ক্ষমতা ছিল না তাই তোমাকে অন্য পন্থায় মা হতে হয়েছে পাপের কথা উঠছে কেন ওভাবে বলো না রমেনের বাবা হওয়ার ক্ষমতা তো পরীক্ষা করা হয়নি তবে সে বাবা হতে চাইতো না ওই একটা ব্যাপারে তার বিরাগ ছিল অতিরিক্ত বন্ধন সে পছন্দ করতো না এসব তো তুমি জানো ক্ষমতা ছিল না বলেই চাইতো না ঠিক আছে প্রসঙ্গটা থাক বলছি এখন মাথা ঠিক রাখো পরিস্থিতি জটিল করে তুললে মুশকিল হবে অ্যান্ড ডোন্ট ক্রাই মার্ডার নইলে রাখি সুইসাইড করতে যাবে কেন বলো এমন তো কিছু ঘটেনি যাতে মরতে হবে এখনকার জেনারেশনকে তুমি কতটা বোঝো তুমি শিক্ষিকা বটে কিন্তু জেনারেশন গ্যাপ অতিক্রম করা তো সহজ নয় রাখির মনের খবর বা অ্যাটিটিউড বা বাবলুর সঙ্গে কতটা ইনভলভমেন্ট তাও তো তুমি জানো না ওটা ঠিক কথা নয় বিশু রাখির সঙ্গে আমি বন্ধুর মতোই মিশি আমাদের মধ্যে খোলামেলা কথা হয় ও আমাকে সব বলে তাহলে বাবলুর কথা বলেনি কেন হয়তো সময় মতো ঠিকই বলতো মৃন্ময়ী মেয়েরা ওরকমই ভেবে নেয় ছেলেদেরকে আর এটাই ভুল করে তুমি কি রাখিকে দেখতে গিয়েছিলে না ইনফ্যাক্ট অফিস থেকে বেরিয়ে নার্সিংহোম হয়ে বাড়ি ফিরব বলে বেরোতে যাচ্ছিলাম ঠিক এ সময় তোমার ফোন এলো রাখি মাঝে মাঝে আমাকে একটা কথা জিজ্ঞেস করে কি কথা জিজ্ঞেস করে কার সঙ্গে ওর মুখের আদল বেশি মেলে মা না বাবা তুমি কি জবাব দাও কি বলার আছে বলো যার সঙ্গে ওর মুখের আদলের আশ্চর্য মিল তার কথা তোকে বলতে পারি না একটা দীর্ঘশেষ ফেলে বিশ্বদেব বলে সেটাই দুশ্চিন্তার কারণ মৃন্ময়ী কখনো কি মিলটা রাখি খুঁজে পাবে মাস ছয়েক আগে একটা মেয়ের বার্থ সার্টিফিকেটের জন্য এসেছিল আমার কাছে খুব যেন অবাক চোখে বারবার দেখছিল আমার মুখ একটু অস্বস্তি হয়েছিল আমার বলনি তো মনের ভুলও হতে পারে মনে বাপ আছে বলেই হয়তো অস্বস্তি হচ্ছিল মৃন্ময় একটা দীর্ঘশেষ ফেলে বলে কি জানি কি হবে চাও একবারটি মেয়েটাকে দেখে এসো যা যাচ্ছি মৃণময়ী চিন্তা করো না ওর চিকিৎসার ভার আমার উপর ছেড়ে দাও দরকার হলে কলকাতা থেকে স্পেশালিস্ট আনব রাখিকে বাঁচতেই হবে এতক্ষণ আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস ধূসর সময় এর প্রথম খণ্ড এরপরে আসছে দ্বিতীয় অর্থাৎ শেষ খণ্ড আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর আপনারা যারা নতুন এই চ্যানেলের গল্প শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা ঘন্টা বাটনটি চেপে রাখুন যাতে নতুন গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় খুব ভালো থাকুন সব সময় এ প্রার্থনা রইল